চাহৰ বাবে বিখ্যাত অসম। অসমৰ চাহ উদ্যোগে ইতিমধ্যে 200টা গৌৰৱোজ্জ্বল বছৰ অতিক্ৰম কৰিছে। বিভিন্ন উৎসৰ পৰা জানিব পৰা মতে সমগ্ৰ অসমত প্ৰায় 803খন সৰু বৰ চাহ বাগিচা আছে। ইয়াৰ ভিতৰত উজনি অসমত সৰ্বাধিক চাহ বাগিচা আছে। এক চৰকাৰী সমীক্ষা অনুসৰি চিৰাং, বৰপেটা আৰু নলবাৰী জিলাত চাহ বাগানৰ সংখ্যা শূন্য হোৱাৰ বিপৰীতে উজনি অসমতে সৰ্বাধিক চাহ বাগিচা আছে। উজনিৰ ডিব্ৰুগড় জিলাতে সমগ্ৰ অসমৰ ভিতৰত সৰ্বাধিক 176খন চাহ বাগিচা আছে। একেদৰে তিনিচুকীয়া জিলাত 121খন, শিৱসাগৰ জিলাত 85খন, গোলাঘাট জিলাত 73খন, যোৰহাট জিলাত 87খন, কাৰ্বি আংলং জিলাত 14খন, ধুবুৰীত 3খন, বঙাইগাঁৱত 1খন, গোৱালপাৰাত 2খন, ওদালগুৰিত 23খন, কোকৰাঝাৰত 3খন, বাক্সাত 4খন, কামৰূপ মেট্ৰ'ত 3খন, কামৰূপ গ্ৰাম্যত 2খন, নগাঁৱত 20খন, মৰিগাঁৱত 1খন, শোণিতপুৰত 58খন, দৰঙত 4খন, লখিমপুৰত 9খন, ধেমাজিত 2খন, কাছাৰত 56খন, হাইলাকান্দিত 19খন, কৰিমগঞ্জত 23খন আৰু ডিমা হাছাও জিলাত 2খন চাহ বাগিচা আছে। সেই একেদৰে আছে বিভিন্নটা চাহ উৎপাদন কৰা ফেক্টৰী বা কলঘৰ। মই আজি তেনে এটা কলঘৰত আছোঁ য'ত চাহ মজদুৰসকলে দৈনন্দিন সংগ্ৰহ কৰা কেঁচা চাহপাতসমূহ এনেদৰে সংগ্ৰহ কৰি নিজ নিজ ফেক্টৰীত জমা দিয়ে। তাৰ পাছত আৰম্ভ হয় চাহ উৎপাদনৰ পৰ্ব। বাগানৰ পৰা কাঁচা পাতবিলাক আহি পেলাই ড্ৰাফ্ট হাউচত এতিয়া আনলোড কৰি দিয়া হয়। আনলোড কৰাৰ পিছত তাৰপিছতে এতিয়া পাতখিনি স্প্ৰেডিং কৰা হয় একদম ইউনিফৰ্ম লেভেলত। এইটো থিকনেছটো কেতিয়াবা 6 ইঞ্চি থিকনেছ দিয়া হয়, কেতিয়াবা 7 ইঞ্চি দিয়া হয়। ৱেডাৰ চাই পেলাই, কোৱান্টিটি চাই পেলাই এই থিকনেছটো আমি কম বেছি কৰোঁ। গ্ৰীণ লিফটো এনেকুৱা স্প্ৰেডিং হোৱাৰ পিছত একদম গ্ৰীণ কাৰ্পেটৰ নিচিনা দেখিব। চিটিচি বেংকত কটাৰ পিছতে আপোনাৰ এইটো চিটিচিত কাটি আহি পেলাই ঘুগীত দিছোঁ। ঘুগীৰ পৰা এইটো গ্ৰেনিউল ফৰ্ম, এইটো দানা দানা হৈ গৈছে বস্তুটো, ঠিক আছে। এইখিনি কনভেয়াৰত দি পেলাই CFM-ত যাব। CFM মানে কণ্টিনিউয়াছ ফৰ্মেটিং মেচিন। আগতে পিয়ৰ ফৰ্মেটিং হৈছিলে, এতিয়া মানুহৰ জাগাৰ কমৰ কাৰণে CFM ইউজ কৰা হয়। এইটো CFM মেচিন। অটোমেটিক, সব ইয়াত কোনো মানুহ নালাগে, সব নিজে নিজে স্প্রেডিং হব। এইটো কনভেয়ারতে গৈ আছে, কনভেয়ারতে এনেকুৱা ভাবে এই বস্তুটো একটা ইউনিফর্ম থিকনেসত এই ড্রপ হয়ে আছে। ইয়াতে আকো টাইমিং সেটিং আছে, সেই কারণে তার উপরে ডিপেন্ড করে পেলায় এই থিকনেসটি মেনটেন করা হয়। না না, ঠান্ডা হাওয়া হিউমিডিফাই দিয়া দিয়া হয়েছে। এইটো বস্তুটো তো চিকিৎসিত কাটি আহিছে, মানে গরম আছে, গরমটা উলাই দিবলে ঠান্ডা বতাহ দিয়া হয়। এইটো হিউমিডিফাই দিয়া তলে 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 দিয়ে আহি আছে। এই বাহিরত হিউমিডিফিকেশন প্লান্ট আছে, এই প্লান্টের থ্রুতে, এই প্লান্টের থ্রুতে আহি আছে এইগুলা। এইটো CFM, এইগুলা টেম্পারেচার, মানে বিভিন্ন স্টেজে টেম্পারেচার গুলা মেনটেন করা হয়, ডিক্রিজ হয়ে গিয়ে আছে। এইটো টু স্টেজ ফার্মেন্টিং, একটা স্টেজের পর নেক্সট স্টেজে তাকে করলে আকো ইয়ার পর যাতে বেটার এরিয়েশন পাওয়া যায় আর কি। এখানে গই এটি কমপ্লিট হয়ে গেল। কালারটি দেখিছে না, গ্রিন বস্তুটো কালারটি আহি পেলে কপারি হয়ে গেল, গ্রিনটি এনেকা কপারি কালার আহি গেল। এইটো ইয়াতে ডিসচার্জ হয়ে গেল। এইটো একটা টাইমিং অ্যাডজাস্টমেন্ট করা থাকে, এই টাইমিং এর উপরে তো কেতিয়াবা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে পেলায় ফার্মেন্টিং টাইম টু দিয়া হয়। এইটো এটা কনভেয়ার দিয়ে পেলায় ডাইরেক্ট ড্রায়ারত গুছি যাব, ড্রায়ারটি এইটি রুমত আছে। এইটো ড্রায়ারের পর ড্রায়ারত উলাইছে অ্যারাউন্ড
গুরুত্বপূর্ণ সম্বন্ধ আছে, একটা সম্পর্ক, ইটস এ গুড রিলেশন। রিলেশনটি এটি হল আপনার যেটা চাহর ইনফিউশন লগোয়া হয় সেটি একটা পরিমাপ আছে, আড়াই গ্রাম এক কাপ চাহর টি টেস্টিং এর কারণে আড়াই গ্রাম চা লওয়া হয়, সেইটো এই এই কাটা ইয়াতে আড়াই গ্রামের অ্যাডজাস্ট করা আছে, ঠিক আছে। দাঁড়িপাল্লাটোতে আড়াই গ্রাম চা পাতা ওজন করে লওয়া হয়, এই ওজন করে পেলায় তারপিছতে এই কাপ বিলাক ঢালা হয়, ঢালি দেওয়ার পিছতে তারপিছতে পানি গরম করা হয়, ভাল ফিল্টার পানি, আমি বিসলারি পানি ইউজ করো, বিসলারি পানি ইউজ করে পেলায় হেটু দি পেলায় আমি ইয়াতে গরম করি চাহ দিয়া হয়। ইয়াত যেতিয়া দিয়া হয় এই কাপড় ভিতরতে আপনার এই কাপড় ভিতরতে এটু কমপ্লিট করে দিয়া হয় এই চাপাতটির উপরে, এন্ড এটু যেই মুহূর্তে গরম পানিটা ঢালা হয় সেইটু মুহূর্তে এই বালিঘড়িটো লুটিয়াই দিয়া হয়। লুটিয়াই দিলে এই এনেকুৱাভাবে পড়ি থাকে, আমি গম পাও যে এটু পাঁচ মিনিটের বালিঘড়ি, ঠিক আছে। ঠিক তেনেকুৱাভাবে সব কাপে কাপে পানি দি দিয়া হয়ে যায় যে তেতিয়ালৈকে আমি একো ডিস্টার্ব নকরো যেতিয়ালৈকে এই বালিঘড়িটোর বালিটো কমপ্লিট তললে আহি না যায়, যে তললে আহি যায়গে তেতিয়া প্রথম যে কাপটুতে আমি চা পানিটি দিছিল সেই কাপটোর পরা চাটো স্টেন করে লব লাগে, ছাকি পেলায় ছাকনি এটু এনেকা ছাকি পেলায় লই তারপিছত তেতিয়াতে চাহর রংটো ব্ল্যাকিশ দেখায় না, হ্যাঁ। তারপিছতে তাতে মিল্ক দি পেলায় এক এক চামচকে এনেকা এক গাখির থাকে আমি গাখির লই আনো, এই গাখির দি পেলায় এনেকা এক কাপ চাহত এনেকা এক চামচ গাখির দিয়ে দেওয়া হয়, দিয়ে মেলি তারপিছত তার কালারটো টেস্ট করা হয়। ইয়াত কি কি টেস্ট করা হয়, এইটু যেনেকা আপনার ড্রায়ার মাউথ চা, কি বলি ড্রায়ার মাউথ, ড্রায়ার মাউথ, এইটু ড্রায়ার মাউথ চা, এই ড্রায়ার মাউথ চাটো তারপিছতে তার ইনফিউশন তাতে তো গোটে গ্রেডখিনি আছে, তারপিছত সর্টিং করা হব, ইয়ার ইনফিউশন এইটু কালারটো আহিলে আমি দেখি গম পাও যে কোনটো বেটার কোনটো অলপ পুয়ার, আপনি নিজে দেখিলে গম পাবো কোনটো বেশি ব্রাইট কোনটো লেস ব্রাইট, এইটু একটা পাত আছে এইটু বেলেগ বাগানের পাত আনি পেলা কম্পেয়ার করে চাও, এইটু বেলেগ বাগানের পাতের লগত আমার নিজের পাতের কম্পেয়ার করেছো যে হ্যাঁ আমারটু বেশি ব্রাইট আছে দেখাতে দেখিছে নয় জানো, ঠিক তেনেকুৱাভাবে তারপিছত কাপত গাখির দিয়ার পিছত দেখা হল এই টি টেস্টিং করতে আপনার গাখির দিয়ার আগতে আমি মুখত লই পেলা সিপ মারু, সিপ মারি পেলায় তার আমার মুখত একটা প্যালেট আহি যায়, চাহ টেস্ট করতে করতে প্যালেট আহি যায়, সেই মুখত লই পেলা কুলি করিলে গম পাই যাও কিমান বিসনেস কিমান ব্রাইট কিমান চাটো স্ট্রং সব কিছু মুখত দিয়ার লগে লগে গম পাও, সেইটো তারপর কুলি করে পেলা পেলাই দিয়া হয় তেতিয়া আমি গম পাই যাও হ্যাঁ সিপ লওয়া হয়েছে। তারপিছতে চাটো তেনেকুৱাভাবে টেস্ট করে পেলায় মানদণ্ডটো ইয়াতে আমি অনুমান করিব পারো যে কি কোয়ালিটি চা যি বনিছে, কোনবা এটা টাইমত চাটো ভাল এই টাইমত চা বিলাক ভাল ওলাইছে, হ্যাঁ কিন্তু এই টাইমটো অলমান দেখাত বেয়া দেখিছে আসলে বেয়া নহয় এইটো আরো হার্ড চাটো তাৰমানে ই আরো গাখির লব, ঠিক আছে। তো এই কাপ কোয়ালিটি চাই পেলায় এনেকা হয়ে টি টেস্টিং করে পেলায় আমি নিজে অনুমান করিব পারো যে কি কেনকা চা তৈরি হয়েছে। এইটো হয়েছে টি টেস্টিং, টি টেস্টিংৰ বিষয়ে মই আজি ডিটেইলছ কবলৈ নাযাওঁ, কিন্তু আগৰ বক্তাই আপোনালোকক ক'লেই মুখেৰে এনেদৰে পেলাই যায়, কি পেলাই গম পায়নে, প্ৰথম অৱস্থাত এনেদৰে চাহপাত লয়, চাহপাত এনেদৰে গোটেইকেইটা কাপত লয়, বিভিন্ন এটা কাপ থাকে আৰু এই গোটেই কাপখিনিক টি টেষ্টিং কাপ বুলিয়ে কয়, এটা টি টেষ্টিং কিট আৰু এনেদৰে বজাৰত তেওঁলোকে কিনিবলৈ পায়, আৰু এই বস্তুখিনি কি কৰে প্ৰথম অৱস্থাত এটা লিমিট চাহপাত তেওঁলোকে লয়, কোৱান্টিটি তেওঁলোকৰ ফিক্স থাকে, সেই কোৱান্টিটি তেওঁলোকে ল'লে, লোৱাৰ পাছত গৰম পানী ঢালিলে, গৰম পানী গোটেইকেইটাত সমানে ঢালিব কিন্তু, আৰু লগে লগে আৰম্ভ হ'ব বালিঘড়ি, আৰু বালিঘড়িৰ এই যিটো টাইমিং এবাৰ এনেকৈ যদি ঘূৰাই দিওঁ এইটো পাঁচ মিনিট পৰ্যন্ত এই গোটেইখিনি পৰোতে পাঁচ মিনিট সময় লাগে, আৰু এই পাঁচ মিনিটতে গোটেই ৰংটো তেওঁলোকে গম পায়। সবচে ইণ্টাৰেষ্টিং কথা কি গম পায়নে, টি ইণ্ডাষ্ট্ৰীটোত দুশ বছৰ হৈ গৈছে আৰু দুশ বছৰ হোৱাৰ পিছতো ইয়াৰ যিটো প্ৰথম টেষ্টিং সেই টেষ্টিংটো কিন্তু ভগৱান ঈশ্বৰ প্ৰদত্ত জিভাখন
জিভাখনে প্ৰথম টেষ্টটো লয় আৰু তাতে তেওঁলোকে কাৰণ তেওঁলোকে হেবিচুৱেল হৈ গ'ল তেওঁলোকে বিভিন্ন ধৰণে ৰেগুলাৰ কৰি থাকে আৰু কৰি থকাৰ পিছত তেওঁলোকে গম পায় যে কোনটো লিকাৰ কিমান হাৰ্ড